করছি। উত্তর ঔপনিবেশিক পাঠ প্রকল্পে ফোরুপ চর্চা আজকের প্রবন্ধের শিরোনাম। কবি ফারুক আহমদ চল্লিশের দশকে ঔপনিবেশিক পর্বের একজন শক্তিমান কবি। কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে কালিগ ও ঐতিহাসিক প্রেক্ষিতের বিচারে দুজনের মাঝে কিছুটা সাদৃশ্য, বিশেষত মুসলিম ঐতিহ্য ও ইসলামের সোনালী দিনের বিষয়কে আলেখ্য করে কবিতায় বিষয়বস্তু নির্ধারণে দুজনের মাঝে গাঢ়তর সাদৃশ্য পরিলক্ষিত হয়। অবশ্য বাংলা সাহিত্যে ধনী অনুষঙ্গ নিয়ে সাহিত্য বিনির্মাণ নতুন কোনো বিষয় নয়। বাংলা সাহিত্যের অনেক কবি সাহিত্যিক যাদের নামের সাথে চন্দ্র প্রত্যয়যুক্ত আছে, তারা ধর্মনির্ভর মিথ, মিথোলজি, ভাষাগীতি ও চৈতন্যকে স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করেছেন। আমাদের আলোচ্য প্রবন্ধটিতে সে বিষয়কে উপস্থাপন করা মুখ্য প্রতিপাদ্য বিষয় নয়। এখানে মূল উদ্দেশ্য হল উত্তর প্রজন্মের পাঠক হিসেবে বিশেষত উত্তর ঔপনিবেশিক চৈতন্যকে নিয়ে কীভাবে ফারুককে পাঠ করা যায় তার একটি ক্ষুদ্র পাঠ প্রকল্প পরিকল্পনা ফারুক বদ্যা পাঠকের সামনে হাজির করা। 1990-এর দশকে ঐতিহ্যগত পশ্চিমা সাহিত্য তত্ত্বের বিপরীতে উত্তর উপনিবেশবাদ পোস্টকলোনিয়ালিজম উপনিবেশবাদী বয়ানকে কলোনিয়াল ডিসকোর্স বা রাষ্ট্রবাদকে ওরিয়েন্টালিজমকে প্রত্যাখ্যান করে একটি নতুন সাহিত্য তত্ত্ব হাজির করে। এই সাহিত্য তত্ত্ব বিনির্মাণের ক্ষেত্রে আফ্রিকার ভাবুক এম ই সিজার, ফ্রান্স ফানন এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকার অধ্যাপক এডওয়ার্ড সাইদ, ভারতীয় বংশোদ্ভূত হোমিকে ভাবা, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক প্রমুখ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন। উত্তর উপনিবেশবাদ নামে একটি নতুন তত্ত্ব হিসেবে আফ্রো এশীয় লাতিন আমেরিকার সচেতন পাঠক এবং নিজ ইতিহাস ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতি অঙ্গীকারাবদ্ধ লেখকদের যথাক্রমে নতুনভাবে সাহিত্য পাঠ ও বিনির্মাণে তারা এক আকর্ষণীয় চ্যালেঞ্জিং দিগন্ত উন্মোচন করে। কবি ফারুক আহমদের মহৎ সৃষ্টিকে এ তত্ত্বের আলোকে পাঠ করা আজ অত্যন্ত প্রাসঙ্গিক। উপনিবেশবাদের প্রত্যক্ষ কুফল ফারুক প্রত্যক্ষ করেছেন এবং সমকালের প্রতি নিজস্ব কাব্যিক ভঙ্গিতে সাড়া প্রদান করেছেন। এডওয়ার্ড সাইদ যেমনটি মনে করেন, উপনিবেশায়ন থেকে পরবর্তীতে বিউপনিবেশায়নের ক্ষেত্রে ভাষিক বিউপনিবেশায়ন অনুষঙ্গটি অপরিহার্য, মানে ডিকলোনিয়াল প্রসেস অব ল্যাঙ্গুয়েজ। ঔপনিবেশিক শৃঙ্খল থেকে উপনিবেশিত জাতিগোষ্ঠীর মুক্তির আকাঙ্ক্ষা থেকে উপনিবেশনের প্রক্রিয়া শুরু হয়। এম ই সিজার ও ফ্রান্স ফানন উপস্থাপিত বয়ান অনুযায়ী ঔপনিবেশিক গোষ্ঠী উপনিবেশিত গোষ্ঠীকে মনস্তাত্ত্বিকভাবে প্যারালাইসিস করে ফেলে, ফলে সে তার ভাষা সংস্কৃতি ইতিহাসকে অতি নগণ্য মনে করে বা অস্বীকার করে, আর উপনিবেশবাদী শক্তি চাপিয়ে দেয়া সংস্কৃতিকে শ্রেষ্ঠ মনে করে তা গ্রহণ করে। পরে উপনিবেশিত পণ্ডিতেরা তা অনুধাবন করে আত্মস্পন্দন ও আত্মপরিচয়ের পুনঃ আবিষ্কারের তাগিদ বোধ করেন। এজন্য বড় প্রয়োজনটা হল প্রাক ঔপনিবেশিক পর্বে নিজস্ব ইতিহাস ঐতিহ্য মিথোলজিকে খুঁজে নিয়ে একটি বয়ান নির্মাণ করা। আফ্রিকা ও লাতিন আমেরিকায় ঔপনিবেশিক শাসকেরা উপনিবেশিত জনগোষ্ঠীর ভাষাকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করেছেন, সফল হয়েছেন। যদিও ভারতীয় উপমহাদেশে তেমনটি প্রত্যক্ষভাবে ঘটেনি, কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুরের মিশনারিদের প্রচেষ্টায় সমৃদ্ধ বাংলা ভাষায় দেশজ চরিত্র হারিয়ে ফেলে আর লর্ড মেকলের প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা চিন্তা চৈতন্য পশ্চিমা রক্ত মাংসে দেশীয় নাগরিক তৈরি সফলভাবে করেছে। ফলশ্রুতিতে এদের মনোজগৎ প্যারালাইজ হয়ে যায়। এদেশে এলিটগণ যখন জাতীয়তাবাদে তারা পুষ্ট হয়ে স্বাধিকার, স্বরাজ, সত্যাগ্রহ, ভারত ছাড়, লর্ড কেলেঙ্গে পাকিস্তান আন্দোলন শুরু করেন, উপনিবেশিত জনগোষ্ঠীর বিকলাঙ্গ মানসিকতাকে সুস্থ সবল করা তথা স্বাধীন সত্তার পুনঃ উদ্বোধনের তাগিদে ইতিহাস ঐতিহ্য চেতনা ও নিজস্ব মিথোলজির সমবায়ে দীর্ঘদিনের বিকৃত ভাষাকে পুনর্নির্মাণ ও ব্রিটিশ রাজের স্তুতির বদলে আত্মপরিচয়ের জয়গানে সমৃদ্ধ সাহসী অথচ নান্দনিক কবিতা লেখার প্রয়োজন তখন সময়ের অনিবার্য দাবি হয়ে ওঠে। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তার ক্যান দ্য সাবঅর্বান স্পিক প্রবন্ধে চিহ্নিত করেছে, নির্ম বর্গীয়রা নিজেদের কথা বলতে পারেন না, অর্থাৎ নিজেদের পরিচয় সংস্কৃতি ও ইতিহাসকে তারা উপস্থাপন করতে পারেন না। অ্যান্টনি গ্রামস্কির ভাষায় তারা হেজমোনাইজ হয়ে যাওয়ায় কেবল শক্তিশালীদের লেন্সে নিজেদেরকে দেখে নিজেদের
আর তারা কিছুই খুঁজে পান না। কাজী নজরুল ইসলাম ও ফারুক আহমদ দীর্ঘদিনের ব্রিটিশদের কেন্দ্রে উপনিবেশে থাকায় এদেশের মানুষের অ্যাডভার্সাইজের ভাষায় আধার হয়ে যায় বা প্রান্তিক নিম্নবর্গীয় কেন্দ্রের মানুষ এদের মুখের ভাষা দিতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম ও ফারুক আহমদ। এদের ভাষা দিতে হবে, মুখে আশা দিতে হবে। রবীন্দ্র যেমনটি বলেছেন কোট, এসব মুরুমুখে দিতে হবে ভাষা আনকোট, আর তার মাধ্যমে আদার বা আদমরাদের বাঁচাতে হবে। তিনি তার এদেশীয় এলিটদের কাতারে থেকে তার বোধ ও বোধির আলোকে নান্দনিকতার সীমার ভেতর তা করবার চেষ্টা করেছেন। বঙ্কিমচন্দ্র মধুসূদনের প্রয়াসও বিপুনিবেশনের বেগবান বিপুনিবেশনকেও বেগবান করবার জন্য প্রশংসনীয়। বিদ্রোহী বিদ্রোহী ভাষিক আখ্যানি উপনিবেশের শক্তির তথ্যে তাওসকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রাজবন্দী জবানবন্দিতে এ কাব্যিক রাজদ্রোহী তিনি স্বীকারও করেছেন। ফারুক আহমদ নিশ্চয়ই এদের কারো মতো করে নয়, বড় নিজস্ব ভঙ্গিতে স্বকীয় স্বাতন্ত্র আর গভীর আগ্রহ জানাশোনা দায়বদ্ধতা নিয়ে কবিতার ভাষায় নতুন শৈলী হাজির করেছেন। পাঞ্জেরি সিন্দবাদ ও সাইফুল মুলুককে উপজীব্য করে পরাধীন জাতিকে জাগরণের চেষ্টা করেছেন। তার কবিতা তখন বি উপনিবেশায়নকে ত্বরান্বিত করার জন্য কাব্যিক বয়ান হিসেবে মাইল ফলকের ভূমিকা পালন করেছে। সাহিত্যের বিখ্যাত ওরিয়েন্টালিজম গ্রন্থে দেখিয়েছেন যে উপনিবেশবাদ মানব সত্তাকে দুটো কৃত্রিম ভাগে ভাগ করে, কেন্দ্রীয় এবং প্রান্তিক। আকর্ষণীয় বিষয় যে ফারুক সাইদের প্রায় তিন যুগ পূর্বে উপনিবেশবাদী বয়ানের এই ভয়ঙ্কর রূপটিকে তার লাস্ট কবিতা উপস্থাপন করেছেন। এম এস সিজার উপনিবেশায়নের ভয়ঙ্কর দিকটি এভাবে দেখেছেন যে উপনিবেশবাদী বয়ান এবং ঔপনিবেশিক শক্তির ভাষা, পরিচয়, ইতিহাস, সাহিত্য ইত্যাদি উপনিবেশিত জনগোষ্ঠীর কাছে আকর্ষণীয় মনে হয়। ভূমিকে ভাবা এটিকে মিমিক্রাই বা আপোষে মেনে নেওয়ার সদিচ্ছা হিসেবে দেখেছেন। ফারুক উপনিবেশিত জনগোষ্ঠীর এই দিকটিকেও তার কবিতায় এভাবে এনেছেন। কোট, এমনকি দুনিয়ার সেরা আট পদলেহনের আয়ত্ত করিবে তুমি নির্ঘাদে অভ্যাসের ফলে, অবশ্য প্রথম দিকে চঞ্চলতা জাগিবে মনের, মনুষ্যত্ব ইত্যাকার কাল্পনিক ভূতের কবলে কিছু ইতস্তত আর বিভীষিকা নৈতিক বাঘের ক্রমশই সরে যাবে শূন্যকোঠা ভরিবে ফসলে আনকোট। ফ্রান্স ফানন উল্লেখ করেন উপনিবেশনের এক পর্যায়ে উপনিবেশিত জাতিগোষ্ঠী দ্রোহী ও জাতিতাবাদী হয়ে ওঠেন। কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সহ অনেক কবিতা তার সাক্ষ্য পায়। কবি ফারুক তার কবিতায় উপনিবেশিত জাতিগোষ্ঠীর দ্রোহী চৈতন্যকে উপস্থাপন করেছেন ঝড় ও বৈশাখ কবিতায় অত্যন্ত নান্দনিকভাবে। কবি ফারুক এও সচেতন ছিলেন যে উপনিবেশবাদের অবসানে নয়া স্বাধীন জাতির নয়া শাসকেরা কীভাবে তাদের কালো চামড়াকে ঢাকার জন্য সাদা মুখোশ পরিধান করে। ফানন তার বিখ্যাত গ্রন্থ ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কে বিষয়টিকে নগ্নভাবে হাজির করেছেন। ফারুক এই বিষয়কে তার কাব্যিক বয়ানে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন। তার ঝাঁকের কই, ল্যাচ, কাক ইত্যাদি কবিতার বিষয়বস্তু প্রসঙ্গে আমরা বিবেচনায় আনতে পারি। স্বদেশের উপনিবেশিত সমাজ যেন হাবেদা মরু, সেখানে উপনিবেশিত বনি আদমের দীর্ঘশ্বাসে কেবল স্বাভাবিক। কবির তাই প্রত্যাশা যেন বঞ্চিত বনি আদমের এই দীর্ঘশ্বাস রূপ নিতে পারে শান্তির প্রশ্বাসে, যেন এই তৃষ্ণাতপ্ত হাবেদা মরুর মাঠ আবার হতে পারে সুন্দর শান্তিময় মাটির জান্নাত দুনিয়ার সকল মানুষের জন্যে, দুনিয়ার সকল মানবের জন্যে। নৌফেল ও হাতেম তাই কাব্যনাট্যে হাতেম নিখুঁতভাবে উপনিবেশিত সমাজের বা আধার বা প্রান্তিক জনগোষ্ঠীর জাবিত জীবনের কৃষ্ণচিত্র এভাবে এঁকেছেন। পড়ে আছে অন্তহীন অন্ধকারে, শাসনে শোষণে আর অন্যায়ের জগদ্দল চাপে বিকলাঙ্গ মানুষের পৃথিবী বিশাল। রক্ত শোষণের পালা চলেনি কি অব্যাহত আজও এই পৃথিবীতে? সভ্যতা গর্বিত মন জনপদে দেখে নাকি রাত্রি দিন সংখ্যাহীন যন্ত্র শোষণের, ষড়যন্ত্র জাল শোষকের দেখে নাকি চারপাশে অনাহার ক্লিষ্ট প্রাণ ভারগ্রস্ত মরে। শোষণ জুলুম ও যাতনার শিকারি হচ্ছে আদার বা জনগোষ্ঠী বা সাবাল্টান। কবি হাতেম তাঁর কণ্ঠে এভাবে ভাষা দিচ্ছেন কবি বনি আদমের প্রাপ্য দাও তাদের ফিরায় আবার দাও ইনসানে হাত। নজরুল যেমনটি ভেবেছেন সত্যাগ্রহ, চরকা কাটা বা স্বরাজ আন্দোলনের মধ্য দিয়ে বিয়ে উপনিবেশায়নকে ত্বরান্বিত করা যায় না, করা যায় আত্মত্যাগের মাধ্যমে। ফারুকও ভেবেছেন নিঃস্বার্থ ত্যাগী কর্মী ও সেবাব্রতী নেতৃত্ব অন্ধকার রাতকে দূর করতে পারে। এ সত্যটি নৌফেল হাতেম কাব্যনাটে উচ্চারিত হয়েছে এভাবে। কাব্য নয়, গান নয়, শিল্প নয়, শুধু সে মানুষ নিঃস্বার্থ ত্যাগীয় কর্মী সেবাব্রতী, পারে যে জাগাতে সমস্ত ঘুমন্ত প্রাণ, ঘুম করে যখন সে বেহুশ।
জ্বালাতে পারে সে আলো ঝড় ক্ষুব্ধ অন্ধকার রাতে।